আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাকে একটি দোতলা মসজিদের প্ল্যান ডিজাইন দেখানোর চেষ্টা করব। এই মসজিদটি জাহাঙ্গীর আলম সাহেব নামে এক ভদ্রলোক উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা ওনার চাহিদা অনুযায়ী এই সুন্দর মসজিদের ডিজাইনটা তৈরি করেছে। অসাধারণ কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে। এখানে দেখেন যে কিছু কাজ করা হয়েছে, সিরামিকও দিতে পারবেন, আবার আপনি ইটের প্লাস্টার করে তার উপর রং দিয়ে করতে পারবেন। আর এখানে একটা তার গ্লাস দেওয়া আছে, এই গ্লাসের উপরে এক্সট্রা নেট দেওয়া হয়েছে, এই নেটটার জন্য কিন্তু এটা সৌন্দর্য অনেক বৃদ্ধি পেয়েছে। তো দর্শকরা, এরকম কাজ আমরা করতে পারি। আমি সবসময় একটা কথা বলি, আমরা যখন আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলার ঘর আল্লাহ এই মসজিদ যখন করব, তখন অবশ্যই এটাকে পরিপাটি করে সুন্দর করে করার চেষ্টা করব। কারণ এটা হয়তো মহান আল্লাহ তাআলার ঘর, এই ঘরটা ভাঙা চূড়া থাকলে কেমন দেখা যায়। আর আমি বলবো যে আপনার গ্রামগঞ্জে শহরে অনেকেই অপরিকল্পিত মসজিদ করেন, আমি বলবো যে এটা না করে আপনারা পরিকল্পিতভাবে একটা সুন্দর ডিজাইন করে নিয়ে কাজটা আস্তে আস্তে 5-10 বছর ধরে করবেন। তাতে হবে কি, মসজিদটা সুন্দর হবে, অনেকে এখানে টাকা অনুদান দিতে আগ্রহী ফিল করবে। আর যদি এটা সুন্দর না হয়, তাহলে কিন্তু অনেকে এখানে কিন্তু টাকা ইনভেস্ট করতে চাবে না, মনে হবে যে এটা টাকাটা ইনভেস্ট করলে তার লস হবে। তাই আমি সবসময় অনুরোধ জানাই যে আপনারা অবশ্যই মসজিদটাকে ডিজাইন করে করবেন এবং সুন্দর পরিপাটি করে করবেন। এবং এটা একটা ডিজাইন করে এটা যদি আপনি যেখানে মসজিদ হবে সেখানে টানাই দেন, তাহলেও দেখবেন যে অনেকেই আকৃষ্ট হয়ে আপনাকে টাকা অনুদান দেওয়ার জন্য এগিয়ে আসবে। তো দর্শক মণ্ডলী, আমি আপনি জানেন যে আমি সারা বাংলাদেশে মসজিদের ডিজাইন করে দিয়ে থাকি, এবং এই পর্যন্ত আমি প্রায় 600-এর উপরে মসজিদের ডিজাইন করে মহান আল্লাহ তাআলা আমার হাত দিয়ে করিয়েছেন। এবং আমি মসজিদের ডিজাইনের জন্য কোনো টাকা নিই না। তবে যখন আপনি এই ধরনের 3D করবেন, 3D জন্য কিছু হাদিয়া দেওয়া লাগে। আর যদি আপনি ডিটেল স্ট্রাকচারাল ডিজাইন করেন, যেটা 50-60 পাতার একটা বই হয়, সেখানে অল্প একটু হাদিয়া দেওয়া লাগে, তাও নাম মাত্র এটা। তো দর্শক, আমি আপনার অবশ্যই করবো যে বলবো যে যেহেতু আমি ফ্রি মসজিদের ডিজাইন করি, আপনারা অবশ্যই মসজিদের ডিজাইনের জন্য আমার হোক অথবা এই ধরনের যারা আছে কোনো ইঞ্জিনিয়ারের সহযোগিতা নিয়ে আপনারা এই কাজগুলো করবেন, তাহলে মসজিদগুলো অনেক সুন্দর হবে। দর্শক মণ্ডলী, এবার আমি দেখাবো যে মসজিদটার ফ্লোর প্ল্যানটা কেমন করা হয়েছে, তার একটা প্ল্যানটা আমি আপনাকে তুলে ধরার চেষ্টা করবো। তার আগে এই মসজিদে আরও 2-3টা প্ল্যান আছে, যদি একটা সাইড থেকে দেখি তাহলে কিন্তু এরকম দেখা যাবে। এক সাইড থেকে দেখলে যদি আমি অন্য একটা সাইড থেকে দেখি তাহলে পারে এরকম দেখাবে। কারণ কি, ওনার এন্ট্রেন্স কিন্তু এই হচ্ছে উত্তর দিক থেকে, ওনার এন্ট্রেন্সটা উত্তর দিক থেকে গিয়ে আপনি যদি মসজিদটা দেখেন, এই উত্তর দিক থেকে এসে নিয়ে উনি পশ্চিম দিকে এখানে ঢুকবেন। আমি এখানে সোজা সোজা দেখলে পশ্চিম দিকে এই গেটটি ঢুকে এসে এখানে ঢুকবেন। তো এই হচ্ছে মসজিদটার ফ্লোর প্ল্যান, এরকম ছিল। এরপর আমি জানাবো যে এই ধরনের মসজিদ নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তারও একটা হিসাব আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দশম রুল, আমি আপনার সঙ্গে আছি, আমি ইঞ্জিনিয়ার টুটুল। আসুন ফ্লোর প্ল্যানটি একটু দেখে আসে। ফ্লোর মসজিদের ফ্লোর প্ল্যানটা এরকম, বেশ ওনার অনেক বড় জায়গা, বেশ জায়গা ছিল। তার মধ্যে মাত্র 35 ফিট বাই 34 ফিট জায়গার উপর আমরা মূল মসজিদটি করছি, বান্দাসহ। এখানে সিঁড়ি আছে, ভিতরে দেখেন যে 6টা কাতার আছে আর বাইরে 2টা কাতার আছে। আপনি জানেন যে মসজিদে 2টা ক্যাবিনেট রাখা লাগে বই টই রাখার জন্য, এখানে একটা মেহরাব রাখা লাগে ইমাম সাহেবের জন্য। আর প্রথমে যে ওয়াল থাকে, এই ওয়ালটা 10 ইঞ্চি দেওয়া হয়, পশ্চিমের দিকের সাইডের ওয়াল। মসজিদের সবগুলো ওয়ালে আপনি 10 ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মসজিদটা ঠান্ডা থাকে। তারপর ওখান থেকে এখানে প্রায় 12 ইঞ্চি একটা ফাঁকা জায়গা রাখবেন, অনেক কাজে লাগে, নাহলে মাথা হয়তো ওয়ালে লাগতে পারে। অথবা এখন আমরা যেটা করছি, এখানে 18 ইঞ্চি ফাঁকা রাখছি, এবং এখানে এই লাইন ধরে আমরা রেহেল সাজাই রাখে, এবং কোরআন শরীফ এবং হাদিস শরীফ পাশে থাকে, যাতে তারা নামাজের 10-15 মিনিট আগে এসে শুধু শুধু বসে না থাকে, যেন কোরআন শরীফটা একটু দেখতে পারে, হাদিস শরীফের 2টা হাদিস পড়তে পারে। এভাবে তারা কিন্তু কোরআন শরীফে এবং হাদিসের প্রতি তারা মহব্বত আরও বেশি সৃষ্টি করতে পারবে। সেজন্য এই সুযোগগুলো তাদেরকে করে দেওয়ার প্রয়োজন হবে। তারপর এক একটা কাতার 4 ফিট আছে, এবং 2 ফিট 2 ইঞ্চি করে আপনার হচ্ছে বর্ডার আছে, 4 ফিট 2 ইঞ্চি। এবং এখানে এসেও আবার কিন্তু এরকম 12 ইঞ্চি জায়গা রাখা লাগে, অনেক সময় এখানে জুতার র্যাকও রাখা লাগে, অথবা এখানে দাঁড়ায় নামাজ পড়তে গেলে পিছনে যাতে ধাক্কা না লাগে। আবার এইদিকে যখন বারান্দাতে আসবেন, তখনও এই জায়গাটা এবং এই জায়গাটা, এই 2 জায়গাতে এরকম 12 ইঞ্চি জায়গা রাখা লাগে। দর্শক মণ্ডলে, এই ছিল মোটামুটি আমি ফ্লোর প্ল্যান দেখালাম। এখানে দেখেন উজুখানা তারা করেছে, কমিউনিটিতে একটা স্পেস রাখছে, যাতে এখানে অফিস রুম, এটা ছোটো সিঁড়ি রাখছে, এর উপরে যায় যাতে ইমাম সাহেব থাকতে পারেন। এখানে উজুখানা করা আছে, ইমাম সাহেবের রুম রাখা আছে, তারপরে টয়লেট রাখা আছে, সব কিছু সমন্বয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে। এখানে একটা ওয়াশ জোন রাখা হয়েছে আলাদা,
আমি ওনাকে বলছি যে এই টয়লেট দুটা পিছনে নিয়ে যাওয়ার জন্য, নাহলে এই টয়লেটের যে ব্যাড স্মেলিং এই মসজিদের মধ্যে প্রবেশ করবে। তা যা হয়তো উনি আলটিমেটলি এই টয়লেট দুটো পিছনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, বলছি ইমাম সাহেবের রুমটা এখানে আসলে কোনো ক্ষতি নাই। তো দর্শক মন্ডলী, এবার আমি দেখাবো যে এই ধরনের মসজিদ নির্মাণ করতে কত টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মন্ডলী, মসজিদের খরচ অনেক কম হয়, এটা বরকতময় কাজ। এই ধরনের মসজিদে ফাউন্ডেশন যদি দুইতলা মসজিদ হয়, আপনার প্রথম খরচ যেতে হবে সেটা হচ্ছে ফাউন্ডেশনের খরচ হবে। ফাউন্ডেশনের খরচ আপনার 300 টাকা স্কোয়ার ফিট থেকে 350 টাকা স্কোয়ার ফিটে ফাউন্ডেশন খরচ হয়ে যাবে। পরবর্তী খরচ থাকবে কাস্টিং খরচ, কাস্টিং খরচটা নির্ভর করবে আপনি 500 টাকা থেকে 750 টাকা স্কোয়ার ফিট হলে হয়ে যায়। দর্শক মন্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা, আপনি সবাই ভালো থাকবেন। শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের প্রতিবেশীদের একটু খবর নেওয়ার চেষ্টা করি, তারা কেমন আছে, তাদের সন্তানরা কেমন আছে, তারা খেয়ে আছে কি না খেয়ে আছে, তারা অসুস্থ কি না, এগুলো আমরা একটু খবর নিতেই পারি। আমাদের যার যেটুকু সামর্থ্য আছে সেটুকু দিয়েই আমরা চেষ্টা করি। আমি কিন্তু আমার ক্ষুদ্র সামর্থ্য দিয়ে আমি একটু চেষ্টা করি তাদের পাশে একটু দাঁড়ানোর। তো দর্শক মণ্ডলী, আমরা যখন মারা যাব আমাদের সব কিছু ফেলে রেখে কিন্তু আমাদের চলে যাওয়া লাগবে, কিছুই থাকবে না। তো আসুন আমরা বেঁচে থাকতে থাকতে আমরা কিছু মানুষের একটু সহযোগিতা করার চেষ্টা করি, মহান আল্লাহ তাআলার রাস্তায় কিছু দান খরচ করার চেষ্টা করি, সাদকায়ে জারি করি, এগুলোই কিন্তু আমাদের মরণের পরে কাজে লাগবে। আমরা সবাই পাপি মানুষ, পাপে পাপের ঊর্ধ্বে কেউই না, কেউ বেশি পাপ করে কেউ কম পাপ করছেন, মহান আল্লাহ তাআলা তো পাপ ক্ষমা করার জন্য উনি তৈরি আছেন। তো দর্শক মণ্ডলী, আপনি সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।